বেশ কিছুদিন ধরে আমাকে অনেকে বলছিল যে রক সিরিজের একটা রিভিউ করা যায় কিনা, অ্যান্ড রক সিরিজের রিভিউর জন্য যে সবাই অনেক উৎসুক তা কারোরই অজানা নয়। আর সুখবর হলো আজকে আমাদের হাতে একটি রক সিরিজের ল্যাপটপ চলে এসেছি, যা হলো রক জেফারিয়াস M15। আর বিগ থ্যাঙ্কস টু আসুস বাংলাদেশ ফর প্রোভাইডিং আস দিস লিস্ট। সো হ্যালো, আই এম অনুরাগ ফ্রম টেকল্যান্ড BD অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকল্যান্ডস অফিসিয়াল রিভিউ অফ রক জেফারিয়াস M15। শুরুতেই কথা বলবো ROG M15 এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়েল, ইন মাই অপিনিয়ন আসুস ইজ সিম্পলি দ্য হ্যান্ড জিমার অফ ল্যাপটপ ইন্ডাস্ট্রি। তাই ল্যাপটপের ডিজাইন ল্যাঙ্গুয়েজে যে কাউকে ইমপ্রেস করবে তা বলাই বাহুল্য। ল্যাপটপটি গেমিং সেন্ট্রিক হলেও এর লুক তেমন অ্যাগ্রেসিভ ছিল না, বরং অনেক ক্লিন আর মিনিমালিস্টিক লুক নিয়ে মার্কেটে এবার এসেছে ল্যাপটপটি। এর দুপাশের বেজেল মিনিমাম আর ব্যাকসাইডের ডিজাইনও ক্লিন অ্যাস্থেটিকের। লেফট বটমে রগ লোগোটির হাউজিং অ্যান্ড এই প্রিন্টেড টেক্সচার লাইক প্যাটার্নটি ল্যাপটপটির অ্যাস্থেটিককে আরও এনহান্স করেছে। খেয়াল করলে দেখবেন যে ল্যাপটপটি শিফট করলে এটি স্লাইড একটি রেইনবো প্রিজমিক শেডের ফ্লিক দেয়। আর ফ্রন্ট গ্রিলের মিডলেও রিপাবলিক অফ গেমার্স লোগোটি এমবেডেড রয়েছে। ল্যাপটপটি ফুল প্লাস্টিক বিল্ড হলেও ইট ওয়াজ স্টার্ডি অ্যান্ড টাফ। পাওয়ারফুল স্পেক ও হেভি ডিউটি ল্যাপটপ হওয়া সত্ত্বেও এর ওয়েট ছিল মাত্র 1.9 কেজি, যা বেশ কম, অ্যান্ড আই থিঙ্ক ইটস ভেরি কনভিনিয়েন্ট অ্যান্ড ইজি টু পোর্ট এভরিওয়ার। অ্যান্ড টকিং অ্যাবাউট পোর্টাবিলিটি, এর পোর্টস অ্যান্ড আইও নিয়ে কথা সেরে ফেলা যাক। ওয়েল, ল্যাপটপটির বাম দিকে রয়েছে একটি ইথারনেট পোর্ট, একটি USB 3.2 টাইপ এ Gen 1 পোর্ট, একটি HDMI 2.0 ও একটি 3.5mm অডিও জ্যাক উইথ ডেডিকেটেড মাইক পোর্ট। আর ডান দিকে রয়েছে দুইটি USB 3.2 টাইপ এ পোর্ট, একটি USB Type C পোর্ট। সো পোর্টসের দিক থেকেও ল্যাপটপটি ছিল বেশ রিচ অ্যান্ড ইম্পর্টেন্ট সব পোর্টই রয়েছিল এতে। আর কানেক্টিভিটি এর ক্ষেত্রে এতে লেটেস্ট Wi-Fi 6, Bluetooth 5.1 সবই রয়েছে। তবে ল্যাপটপটিতে ডেডিকেটেড কোনো ওয়েবক্যাম নেই, যা নিয়ে আমার তেমন কোনো মেজর কমপ্লেন নেই। কথা বলা যাক ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটি নিয়ে, অ্যান্ড বিইং অনেস্ট উইথ গ্যারান্টি দ্যাটস দ্য বেস্ট ইউ ক্যান গেট। দুটি 4.2 ওয়াটের স্টেডিও স্পিকার রয়েছে এতে, যার হাউজিং ছিল কিবোর্ডের উপরের শেলে। আর ডেইলি ইউজেজে অনেক রিচ, ক্লিয়ার অ্যান্ড কোয়ালিটিফুল সাউন্ড পেয়েছি আমি। লাউডনেসও ছিল যথেষ্ট, সাউন্ডে পরিমাণ মতো বেস ছিল, অ্যান্ড ডাইনামিক রেঞ্জও ছিল একদম অন পয়েন্ট। বলে রাখি স্পিকার দুটি কিন্তু ESS Sabre অ্যান্ড হাইফাই রেজ অডিও সাপোর্টেড, অ্যান্ড দ্যাটস দ্য কি টু ইটস এক্সেলেন্স। সাউন্ডে কোনোরূপ ডিস্টরশন একেবারেই ছিল না, বেশ এমব্রেসিং একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পেয়েছি। বোথ মিডিয়া কনজিউমিং অ্যান্ড গেমিং এক্সপিরিয়েন্স ওয়াজ সো গ্রেট। আমি ইন ইয়ার ইয়ারফোন থেকেও গেমিংয়ে মোর রিচ ডিটেলস পেয়েছি এই স্পিকারগুলো থেকে, অ্যান্ড দ্যাটস হাউ রিয়েলি আ ফ্ল্যাগশিপ শুড বিল্ড অ্যাকচুয়ালি। ওকে, কিবোর্ড নিয়ে কথা বলা যাক, অ্যান্ড দিস ওয়াজ আ গুড মিড সাইজ কিবোর্ড। আর কিবোর্ডটি RGB ব্যাকলিট চিকলেট সাপোর্টেড। আর্মরি ক্রেট অ্যাপটি থেকে RGBর সমস্ত ফাংশন সিঙ্ক ও মডিফাই করা যায় ইজিলি। আর কিবোর্ডে টাইপিং ও গেমিং এক্সপিরিয়েন্স ছিল বেশ ভালো, ট্যাকটাইল একটা ফিল পেয়েছি। কি ট্যাপিংয়েও একটা রেজিস্ট্যান্স ফিল করেছি। কি ট্রাভেল অ্যান্ড পাম রেস্টও ছিল বেশ সুবিধাজনক। কিবোর্ডের সার্ফেসটি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না হলেও গ্লাস সার্ফেস এই টাচপ্যাডটি ছিল ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, বাট ইট ওয়াজ সো স্মুথ অ্যান্ড সাইজিংও ছিল একদম অ্যাকুরেট। মাইক্রোসফট প্রিসিশন ড্রাইভার চালিত এই নাম্বার প্যাড ছিল গুড ওভারঅল। দেন মুভিং অন টু দ্য সিনারিও অফ ডিসপ্লে, অ্যান্ড ট্রাস্ট মি, আই ওয়াজ ওভারওয়েলমড। দিস ইজ দ্য বেস্ট ডিসপ্লে ইউ ক্যান গেট নাও ইন অ্যানি পোর্টেবল মেশিন। 4K 60Hz IPS প্যানেল ছিল এটি 15.6 ইঞ্চির, যার Adobe RGB কাভারেজ ছিল 100%, sRGB কাভারেজও ছিল 100%, অ্যান্ড DCI-P3 ছিল অ্যারাউন্ড 88%, আর প্রায় 400 nits ছিল এর ব্রিক ব্রাইটনেস, অ্যান্ড আই ওয়াজ জাস্ট ওয়াও সিইং ইটস কোয়ালিটি। আর হ্যাঁ, ডিসপ্লেটি ছিল কিন্তু প্যান্টন ভ্যালিডেটেড, যা গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আলাদা একটি এজ অ্যাড করেছে। কন্ট্রাস্ট, শার্পনেস সব দিক থেকেই ছিল ডিসপ্লেটি আমাকে ইমপ্রেস করার মতো। আর ভিউইং অ্যাঙ্গেল ওয়াজ গ্রেট অলসো। ইট কনসিস্টস অফ 81% অফ স্ক্রিন টু বডি রেশিও। কোনো শিফটিং ইস্যুও ছিল না একদম, তা বলাই বাহুল্য। ইন মাই এক্সপিরিয়েন্স মিডিয়া কনজিউম থেকে শুরু করে গেমিং সব কিছুতেই ডিসপ্লেটি ছিল আউটস্ট্যান্ডিং। Adobe RGB কাভারেজ বেশি হয়, যে কোনো কালার গ্রেডিংয়ের কাজও এখন মোর প্রিসাইসলি করা পসিবল। আর হ্যাঁ, আর্মারি ক্রিয়েট অ্যাপ থেকে বিল্ট ইন ডিসপ্লে নিজের মতো ক্যালিব্রেটের সুযোগ থাকছে উইথ সাম প্রিলোডেড মোডস, অ্যান্ড গ্রে ব্যালেন্স আর হোয়াইট পয়েন্টও ছিল এই ডিসপ্লেতে বেটার। আর বলে রাখি আমার রিগটি ছিল গ্রে মেটাল কালারের, আর এর পেছনে তো প্রিজম্যাটিক ডট ডিজাইন খেয়াল করেছিনি। এর একটি ক্লিন অ্যান্ড ব্ল্যাক কালার ভার্সনও রয়েছে মার্কেটে, যা চাইলে চেক করতে পারে। নাও লেটস টক অ্যাবাউট আন্ডার দ্য হুড। আর আন্ডার দ্য হুডে রগ তাদের ভিশনারি স্টেপ আপফ্রন্ট করতে পেরেছে বলে আমি মনে করি। This Zephyrus comes up with 10th generation Intel Core i7 10875H CPU আর RAM হিসেবে রয়েছে 32GB এর DDR4 dual channel memory module আর রয়েছে 1TB এর NVMe M.2 SSD। This SSD was pretty good and fast। আর GPU সেকশনে এবার রয়েছে Nvidia GeForce RTX 2060 6GB GDDR6 এডিশনটি। Moreover, performance segment নিয়ে বলতে হলে I will say Geekbench and Cinebench-এ flagship level-এর score push পেয়েছি। 2.8 GHz এর base clock speed হলো 14 nanometer fabrication-এর 8 core ও 16 MB cache-এর সম্বলিত এই CPU যে কোনো স্ট্রেসে আমার ইউজেজে 4.6 GHz পর্যন্ত পুশ করেছিল, which was pretty great। হ্যান্ডব্রেক অ্যান্ড ব্লেন্ডারের টেস্টেও ফলাফল ছিল গ্রেট। আর আমার মতো গিকি মানুষরা এই ধরনের হাই পারফরমেন্স সিপিইউ হাতের নাগালে পেলে টর্চার করতে বেশ পছন্দ করে। সো আই ডিড আ টর্চার টেস্ট উইথ প্রাইম 95 অ্যান্ড দ্য সিপিইউ পুশ ওয়াজ প্রিটি স্টেবল, অ্যাভয়েডিং এনি কাইন্ড অফ থ্রটলিং ইস্যু। দেন ভাবলাম জিপিইউ বা বাদ যাবে কেন, এমএসআই কম্বাস্টারে স্ট্রেস টেস্টে বসে দিলাম জিপিইউকে। দেখা গেল 1080p-তে ডিসেন্ট পারফরমেন্স অ্যান্ড টেম্পারেচার মেনটেন করে কনস্ট্যান্ট 38 FPS ধরে রেখেছিল, which was great। ডিসপ্লের সুবাদে ফটোশপ অ্যান্ড প্রিমিয়ারেও কাজ করেছিলাম। জিপিইউ অ্যাক্সেলারেশন আর এনভেন্ট এনকোডিং সব মিলিয়ে রেন্ডারিংয়ের কাজও ছিল বেশ ফাস্ট অ্যান্ড টাইম সেভিং। আর হ্যাঁ, আমার ভেরিয়েন্টের পাশাপাশি 1660 Ti ও 2070 নিয়ে ল্যাপটপটির দুইটি ভেরিয়েন্ট রয়েছে। তাছাড়াও রাইজেন সিপিইউ দিয়ে এর আলাদা ভেরিয়েন্ট পাওয়া যায়। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিলাম, প্রাইস অ্যান্ড আদার ডিটেলসের সব চেক করে নিতে পারেন আপনারা চাইলে। ওকে, কথা বলা যাক মোস্ট অ্যান্টিসিপেটেড পার্ট তথা এর গেমিং পারফরমেন্স নিয়ে। তবে তার আগে কিছু কথা বলে রাখি, 4K 60Hz ডিসপ্লে ছাড়াও এর 1080p 240Hz ও 3 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের একটি এডিশন রয়েছে যেটি মূলত গেমিং সেন্ট্রিক। আর আমার এডিশনটি ছিল মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য টার্গেট করে তৈরি, বাট স্টিল আমার রিকটিও ছিল ক্যাপেবল ইনাফ টু প্রডিউস ইনাফ জুস ইন গেমিং। সো ফার্স্টে আমরা মাইক্রোসফট স্টুডিওর ফোর্জা হরাইজন 4 গেমটি বেঞ্চমার্ক করি। ফুল এইচডিতে একদম ম্যাক্সড আউট আলট্রা সেটিংসে গেমটি 105 FPS প্রডিউস করতে পেরেছিল, যা কনস্ট্যান্টলি ধরে রেখেছিল। রেসিং সেন্সেশন এই গেমটির জনপ্রিয়তা এখনও আগের মতো রয়েছে। মোশন ব্লার অফ অ্যান্ড সেটিংস হাই মিডিয়াম করলে FPS পুশ আরও বেশি পেয়েছি। উল্লেখ্য যে সব গেমের বেঞ্চমার্কের সময় আমরা ভিসিঙ্ক অফ করে রেখেছিলাম মূলত। এরপর কথা বলবো জেনারেশন ট্রেন্ডিং অ্যান্ড ম্যাসিভ ওপেন ওয়ার্ল্ড গেম রেড ডেড রেডেমশন 2 নিয়ে। রকস্টার স্টুডিওর এই গেমটি প্রচণ্ড স্পেক হাংরি অ্যান্ড ডিমান্ডিং। আমি এতে ফুল এইচডি হাই সেটিংসে অ্যাভারেজে 60 FPS এর মতো আউটপুট পেয়েছি, মিডিয়াম সেটিংসে পেয়েছিলাম 68 FPS এর মতো। গেমগুলো আমি SSDতে ইনস্টল করেছিলাম, তাই লোডিং টাইমে একটা বড় অ্যাডভান্টেজ পেয়েছিলাম। আর 60Hz রিফ্রেশ রেটে ভিসিঙ্ক অফ করেও স্ক্রিন টিয়ারিংয়ের উৎস একদমই পাইনি বলতে গেলে। তবে 4K রেজলিউশনের ডিসপ্লেতে 1080p-তে গেমিং করতে গেলে যে অনেকের মনে খুঁতখুঁত করবে তা আমি বেশ বুঝতে পারি এবং এটাই স্বাভাবিক। বাট অ্যাজ উই নো 2060 ইজ নট আ জিপিইউ ফর 4K গেমিং। কিন্তু দেয়ার ইজ এ লিটল সারপ্রাইজিং ফ্যাক্ট, আর তা হলো DLSS AKA ডিপ লার্নিং সুপার স্যাম্পলিং। কন্ট্রোল গেমটিকে রেফারেন্স ধরেই কথা বলি। কন্ট্রোলে আমরা রেজলিউশন 4K-তে সেট করলেও রেন্ডার রেজলিউশন সেট করেছিলাম 1080p-তে, ফলে DLSS এই 1080p-কে আপস্কেল করে 4K রেজলিউশনে। উল্লেখ্য এটি কিন্তু নেটিভ 4K রেজলিউশন না, বাট আই ক্যান বেট খোলা চোখে নেটিভ রেজলিউশন আর আপস্কেল 4K এর মধ্যে ডিফারেন্স ধরা প্রায়ই ইম্পসিবল। মিনওয়াইল আমরা অনেক FPS বুস্টও পাচ্ছি অন দ্য আদার হ্যান্ড। ওয়েল, রে ট্রেসিং মিডিয়াম অ্যান্ড আপস্কেল 4K-তে আমরা কন্ট্রোলে অ্যাভারেজে 47 FPS হিট করতে পেরেছিলাম। আর রে ট্রেসিং অফ করে হাই সেটিংসে অ্যাভারেজে 57 FPS ও মিডিয়ামে 75 FPS-এর মতো হিট করতে পেরেছিলাম, যা ছিল কনস্ট্যান্ট। আর দ্য গুড নিউজ ইজ ফিউচারেও আপকামিং সব গেমগুলো DLSS সাপোর্ট নিয়ে মার্কেটে লঞ্চ হবে, যা লো এন্ড কার্ডকেও একটা ভালো সাপোর্ট দিবে বলে আমি মনে করি। এরপর CD Projekt Redের মাস ওপেন ওয়ার্ল্ড গেম অ্যান্ড RPG গেম সাইবারপাঙ্ক 2077 নিয়ে কথা বলি। ওয়েল, ফুল এইচডি সেটিংসে RT অন অ্যান্ড অফ করে আমরা বেঞ্চমার্ক করি। RT আলট্রা প্রিসেট ও একদম ম্যাক্সড আউটে ল্যাপটপটি 46 FPS অ্যাভারেজ ধরে রেখেছিল, যা বেশ প্রশংসাযোগ্য। হেভি লোডের এই গেমটিতে আমরা RT অফ করে হাই ও মিডিয়াম সেটিংসে যথাক্রমে অ্যাভারেজে 62 FPS অ্যান্ড 75 FPS-এর মতো পেয়েছিলাম। ফ্রেশলি বেকড অ্যান্ড নিউ রিলিজড গেম হিটম্যান 3 নিয়ে কথা বলি। এখানেও একদম হাই সেটিংসে ফুল এইচডিতে আমরা 100 fps অ্যাভারেজে পেয়েছিলাম অ্যান্ড মিডিয়াম প্রিসেটে তা ছিল 115 অ্যাভারেজ fps এর মতো। 2018 এর শ্যাডো অফ দ্য টুম রেইডার RTX আমরা বোথ 4K অ্যান্ড 1080pতে বেঞ্চমার্ক করি। ফলস্বরূপ 4K তে হাই VRM ইউজ সহ 37 fps এর মতো হিট পাই আর 1080pতে যা ছিল 99 fps এর মতো অ্যাভারেজে, which is great। ব্যাটল রয়্যাল গেম ফোর্টনাইট নিয়ে কথা বলি, এপিক সেটিংসে ম্যাক্স আউট করে 4K রেজলিউশনে 37 fps এর মতো পেয়েছিলাম। 1080pতে এপিকে ছিল 100 fps এর মতো যথারীতি এবং হাই এ ছিল তা 120 fps এর মতো। আগে বলেছি যে গেমটিতে আমি নুব আর কাঁচা হলেও হাইলি পপুলার এই গেমটি ঘিরে যে অনেকেই তাদের নিজেদের ড্রিম বিল্ডটি বিল্ড করে থাকে তার না বললেও চলবে। ওয়েল, গেম তো অনেক হলো, এবার থার্মাল নিয়ে কথা বলা যাক। সোয়া এক ঘন্টার একটি গেমিং সেশনের পর দেখা যায় যে CPU টেম্পারেচার ম্যাক্স 95 ডিগ্রি সেলসিয়াসে হিট করেছিল আর ওয়াইল গেমিং যা মোটামুটি ছিল 85 ডিগ্রি সেলসিয়াসের মতো হেভি প্রেশারে। জিপিউর সেটেলমেন্টও ছিল 80 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। টেম্পারেচার যখন মেনশন করলাম তখন বলে রাখি যে ল্যাপটপটিতে কিন্তু লিকুইড মেটাল কুলিং ইউজ হয়েছে এবার, এর ফলে টেম্পারেচারের ঊর্ধ্বগমন থাকলেও কোনোরূপ থার্মাল থ্রটলিংয়ের ইস্যুর দেখা মেলেনি আমার এই ল্যাপটপটিতে। সব কিছু ভালো হলেও দেয়ার ইজ এ ক্যাচ। কথা বলছিলাম এর ফ্যান নয়েজ নিয়ে, তার আগে বলে নিই আর্মরি ক্রেট অ্যাপের ড্যাশবোর্ডে পারফরমেন্সের তিনটি মোড রয়েছে, যা হলো সাইলেন্ট, পারফরমেন্স অ্যান্ড টার্বো। ইউ ক্যান সিলেক্ট ইদার অফ দিস, বাট টার্বো মোডে এক্সট্রিম প্রেশার আউটপুট পাওয়া যায় উইথ ম্যাক্সিমাম ক্লক বুস্ট অ্যান্ড তার সাথে আসে ফ্যান নয়েজ। অ্যান্ড অনেস্টলি এর ফ্যান নয়েজ ছিল বেশ লাউড অ্যান্ড আমার কাছে তা কোনো বোয়িং ইঞ্জিন থেকে একেবারেই কম মনে হয়নি। নয়েজ মেজারমেন্ট করে দেখলাম যে প্রায় 55 ডেসিবল রিচ করে, যা অনেকটাই লাউড অ্যান্ড অবশ্যই গেমিংয়ের সময় তাই এক্সট্রা একটি হেডফোন মাস্ট। মূলত থিন ল্যাপটপ হওয়ায় এই কারণেই এক্সস্ট সাউন্ড এত লাউড হয়, তবে তা অতটাও বিরক্তিকর না আমার মতে। আর লিকুইড মেটাল কুলিংয়ের সুবাদে ল্যাপটপে কোনো জায়গায় হিট তেমন আটকে ছিল না। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমি বলবো যে ইট ওয়াজ ওকে। 66 কিলোওয়াট/আওয়ার সাইকেলের লিথিয়াম সেলের ব্যাটারি ইউজ হয়েছে এতে, যা হাই পাওয়ার ডিমান্ডিং এই রিগে কন্টেন্ট ওয়াচিং লাইক নেটফ্লিক্সে 4.5 ঘন্টার মতো ব্যাকআপ দিয়েছিল, বাট রেগুলার ইউসেজ লাইক মোটামুটি ব্রাউজিং অ্যান্ড টুকটাক কাজে 2 ঘন্টার কিছু কম ব্যাকআপ পেয়েছি। এমন পাওয়ার হাংরি ল্যাপটপে এটি স্বাভাবিক। আর ল্যাপটপটিতে 230 ওয়াটের একটি চার্জিং ব্রিক ইনক্লুডিং করা হয়েছে, যা জাস্ট 1 ঘন্টার মধ্যে ল্যাপটপটিকে ফুল চার্জ করে ফেলতে পারে। অ্যান্ড আগেই প্রিকশন দিয়ে রাখছি, ব্যাটারি ব্যাকআপে এই ল্যাপটপে গেমিং করা কোনোভাবেই সাজেস্টেড থাকবে না। লাস্ট নট বাট লিস্ট, OS হিসেবে এতে উইন্ডোজ 10 হোম এডিশন রয়েছে, সাথে মাই আসুস, আর্মরি ক্রেট, অরা সিংহ আরও অনেক অ্যাপ পেরিফেরাল হিসেবে প্রিলোডেড রয়েছে। আর তেমন কোনো ব্লোটওয়্যার ছিল না এতে। অ্যান্ড আগেই বলেছিলাম এর আরও কিছু ভেরিয়েন্ট রয়েছে যা আপনাদের ভালো কনসিডারিং অপশনও হতে পারে। সো ইন দি এন্ড ল্যাপটপটি আসলে কাদেরকে রেকমেন্ডেড করা যায়? ওয়েল, আমার মনে হয়েছে আসুস বোথ কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড গেমারদের জন্য একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে এই ল্যাপটপটি বাজারে এনেছে, বাট 4K অ্যান্ড প্যান্টন ভ্যালিডেটেড ডিসপ্লে হওয়ার কারণে আমি বলবো কন্টেন্ট ক্রিয়েটররা একটু এগিয়ে থাকবে এটার প্রিফারেন্সে। অ্যান্ড আসুস হ্যাজ স্পেকড আউট অল দ্য ম্যাক্সড আউট থিং ইন দিস বাজেট, বাট আমার পার্সোনাল অপিনিয়ন হলো এটাই যে ল্যাপটপটির প্রাইস যদি 2 লাখের মধ্যে হতো তাহলে বেশ ভালো হতো, বাট হু কেয়ার্স, রগের জিনিস যে কেউ কিনবে, ফ্যান বয়েজ থেকে শুরু করে যারা রিলায়াবিলিটি আশা করে, anyone will buy this ROG। সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব ইজ এ মাস্ট। আর নতুন নতুন রিভিউ অ্যান্ড আনবক্সিং পেতে আমাদের সাথে কানেক্টেড থাকুন। সো দিস ইজ অনুরাগ অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকল্যান্ড BD। গুড বাই অ্যান্ড সাইনিং আউট।